কনসার্ট না করে 1,75,000 টাকা আত্মসাৎ করার অভিযোগে গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে করা মামলায় প্রতিবেদন দাখিলের জন্য 30 জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার 5 ডিসেম্বর মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল, তবে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেননি। এজন্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন। এর আগে গত 22 মে বাদীকে কনসার্টের 1,75,000 টাকা দেওয়া শর্তে জামিন পান নোবেল। এরপর নিজের ভুলের জন্য সবার কাছে ক্ষমা চান তিনি। জানা যায়, সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে না গিয়ে 1,72,000 টাকা প্রতারণার অভিযোগে গত 16 মে রাজধানীর মতিঝিল থানায় শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের SSC ব্যাচ 2020-এর প্রতিনিধি সাফায়েত ইসলাম বাদী হয়ে মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, গত 28 এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের SSC ব্যাচ 2016-এর প্রথম পুনর্মিলনীর আয়োজন করা হয়। এ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য গত 25 মার্চ আসামি নোবেলের সঙ্গে মোট 1,75,000 টাকা ঠিক করেন বাদী। তখন নোবেলকে নগদ 15,000 টাকা দেওয়া হয়। এ সময় নোবেল অনুষ্ঠানের পূর্বেই অবশিষ্ট টাকা পরিশোধ করতে হবে বলে জানান এবং তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেন। বিজ্ঞাপন মামলায় আরও উল্লেখ করা হয়, পরে SSC ব্যাচের সদস্যদের থেকে টাকা সংগ্রহ করে গত 30 মার্চ সিটি ব্যাঙ্ক ATM বুথ শরীয়তপুর ব্রাঞ্চ থেকে 47,000 টাকা পাঠানো হয়। এরপর গত 14 এপ্রিল একই ব্রাঞ্চ থেকে 1,10,000 টাকা নোবেলের অ্যাকাউন্টে পাঠানো হয়। অনুষ্ঠান উপলক্ষে তাকে সর্বমোট 1,72,000 টাকা প্রদান করা হয়। তবে নোবেল অনুষ্ঠানে না গিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করেন।